কি হলো সানা, তোর পায়ের চোট এখনো ঠিক হয়নি? হ্যাঁ রে, কিন্তু ঠিক আছে, এই ট্র্যাকিং এ তো এরকম ছোটখাটো চোট লেগেই থাকে, তাই না? আরে ভাই, এত ভালো জায়গা ছেড়ে আমার তো যেতে ইচ্ছা করছে না শহরে। কিন্তু যেতে তো হবেই না, আমরা সারা জীবন তো আর এখানে থাকতে পারি না। এবার তাড়াতাড়ি করো, নইলে বাস চলে যাবে। দূর, এখানে তো কেউই নেই, না কোনো বাস, না কোনো মানুষজন। হ্যাঁ, একেবারে ফাঁকা, আমার তো ভীষণ ভয় লাগছে। ডোন্ট ওয়ারি, আমরা সাথে আছি তো। কি হলো? এখানে বাসের টাইমিং এর ব্যাপারে কিচ্ছু লেখা নেই ভাই। এবার কি করব? চলো ওকে জিজ্ঞাসা করি। আচ্ছা বস, এই পরের বাসটা কখন আসবে? এখন বাস আসবে না। আসবে না মানে? শেষ বাস চলে গেছে, আর কোনো বাস আসবে না। আরে কাল সকালের আগে কোনো বাস তো আসবে, আপনি শুধু আমাদের বাসের সময়টা বলুন। কাল সকালের আগে আর কোনো বাস নেই, যাও যাও, চলে যাও ফেরত। আমি তোমাদেরকে বলেছিলাম না যে কালই আমরা চলে যাই, বাসের টিকিটও ছিল আমাদের কাছে, কিন্তু তোমাদের তো এখানে আরো একদিন থাকতে হতো, এবার ভোগো। আরে তুই কেন ঘাবড়াচ্ছিস ভাই, আমরা আরেকটা দিন এখানে থেকে যাই না, তুই টেনশন নিচ্ছিস কেন? এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা ধাবা আছে, এই জঙ্গলের পিছনে। চলো তাহলে ওই ধাবাতেই যাই। আমি কোথাও যাচ্ছি না, আমি এখান থেকে সোজা শহর যাচ্ছি। আরে কিভাবে যাবি, সকালের আগে কোনো বাসই নেই। তো কোনো লিফট চেয়ে নেবো ভাই, কিন্তু কালকে সকালের আগে আমার শহরে পৌঁছানো খুব দরকার। দেখো আমার পায়ে খুব ব্যথা করছে, আমার মনে হয় না আমি এতটা ওয়াক করতে পারবো। তো তোমরা আসছো না, বেশ তোমরা এখানেই দাঁড়াও, আমি একাই যাচ্ছি। আরে আরে শোন না রাহুল, রাহুল রাহুল, তুই কেমন বন্ধু রে? আরে বস, লিফট লিফট লিফট, আরে আমাকেও সঙ্গে নিয়ে চল ভাই। লিফট 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 লিফট, এও দাঁড়ালো না, সময়টাই একেবারে জঘন্য। আমি একা পাগল নই এখানে, এই আর একজনও দাঁড়িয়ে রয়েছে লিফটের জন্য। আরে বস 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 বস, তুমিও শহরের দিকে যাচ্ছ না? এখানে লিফট পাওয়া প্রচন্ড কঠিন, আমি তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে। তো বাসে করে চলে যাও। বাসে? শেষ বাস কখন বেরিয়ে গেছে? এবার কালকে সকালের আগে কোনো বাস নেই, আর কি হয়েছে বলুন তো, আমার সকালের আগে শহরে পৌঁছানো খুব দরকার, তাই আমি এই পুরো রাস্তাটা। আরো একটা বাস আছে। আরো একটা বাস কোথায়? আমি তো এই পেছন থেকে এলাম, লিফট চাইছিলাম, আমি কেউ ছিল না। আরে বস দাঁড়াও, ওই বাসটা কখন আসবে বলে তো যাও। বস বস, আরে বস বস, আরে দাঁড়াও ভাই, আমিও আসছি, আমি ওই বাসটা ধরবো। আরে কোথায় চলে গেল? আরে ভাই আমাকেও সঙ্গে নিয়ে যেতিস, আমিও ওই বাসটাই ধরতাম। এখানে তো যাতায়াতের রাস্তাটাও দেখা যাচ্ছে না। এ কি ঘন জঙ্গলের মধ্যে এত রাতে রেশনের লাইন লেগে আছে। আরে বাসটা এখান থেকেই ছাড়বে না তো। আরে আরে বস, তোমাকে কত ডাকলাম তুমি শুনলেই না। হ্যালো, আচ্ছা ছাড়ো, এই বাসটা এখান থেকেই ছাড়বে তো? অদ্ভুত ব্যাপার, কিছু বলেই না।
এত অ্যাটিটিউড দেখাচ্ছে? এটা তো বাসের আওয়াজ মনে হচ্ছে। বাসটা আসছে কোত্থেকে? আরে চলুন চলুন, এগোন, বাসে চড়ুন। অদ্ভুত, কেউ নড়ে না কেন? আরে বস, ম্যাম, আরে এগোন না, বাসে উঠুন। আরে চলো না ভাই, তুমিও তো দৌড়ে এলে। ছাড়ো ভাই, দেখুন আমার মনে হয় না এত রাতে আর কোনো বাস আসবে। চলুন আপনারাও, চলে এসো, চলে এসো ভেতরে। হ্যাঁ ভাই, আমি আসছি। আরে ছাড়ো ভাই, আমিই যাই। অদ্ভুত ব্যাপার, আমি ছাড়া বাসে কেউ আর উঠলই না। এ কি, পুরো বাস খালি? এই বাস শহরে যাবে তো দাদা? ভয় পেও না, এই বাস তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এই মাত্র তো এখানে কেউ ছিল না। হ্যাঁ ঠিক আছে। ওই সিট তোমার নয়, ওটাও তোমার সিট নয়। অদ্ভুত ব্যাপার তো ভাই, পুরো বাসটা খালি আছে আর বলছে এই সিটটা তোমার নয়, ওই সিটটা তোমার নয়। কি কি, আমার সিট নাম্বার কি? সিট নাম্বার 27 তোমার জন্য। 27? পুরো বাস খালি পড়ে আছে আর 27? এই এই সবকটা জানলা বন্ধ কেন করে রেখেছো ভাই? আরে ভাই, এই এই জানলাটা খুলছে না কেন? ছাড় ভাই। আরে এরে কি ভিজে ভাই, এই 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 সিটগুলো তো ভিজে কেন? এত এত জল, রক্ত। ঠিকই, আমি কোথাও যাবো না, আমাকে আমাকে বাস থেকে নামাও, আমি কোথাও যাবো না। আরে ইয়ার, ফোনটা কেন লাগছে না? কি হলো সোনা, কার ফোন লাগছে না? আরে রাহুলের, কখন থেকে বন্ধ বলছে। আরে নেটওয়ার্ক নেই হয়তো, না হয় ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। কাল রাতে বেরিয়েছে ও, এতক্ষণে তো বাড়ি পৌঁছেও গেছে ও, একটা মেসেজ তো করতে পারতো। আচ্ছা ঠিক আছে বাবা, যখন দেখা হবে তুই ওর সঙ্গে বোঝাপড়া করে নিস, ঠিক আছে? চলো মুম্বাই, মুম্বাই, মুম্বাই। চলো, এই বাস যদি ছেড়ে দিই তাহলে আজ আর বাড়ি পৌঁছতে পারবো না, চলো। চলো মুম্বাই, মুম্বাই, মুম্বাই।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন আন্টি। হ্যাঁ, রাহুল আমাদের সাথেই ছিল। কি, ও এখনো বাড়ি পৌঁছায়নি? কিন্তু ও তো কাল রাতেই বেরিয়ে গেছিল আন্টি। হ্যাঁ, ও তো লিফট নিয়ে আসবে বলল। আন্টি আপনি ঘাবড়াবেন না। হ্যাঁ, ওর ইন্টারভিউ ছিল না, তো মনে হয় ডাইরেক্ট ইন্টারভিউতেই গেছে। হ্যাঁ হ্যাঁ আন্টি, যদিও আমাকে কল করে আমি বলে দেব যেন আপনাকেও কল করে। হ্যাঁ হ্যাঁ। অদ্ভুত ব্যাপার, রাহুল এখনো বাড়ি পৌঁছলো না। এটা তো রাহুলের আওয়াজ, কিন্তু রাহুল এখানে কি করে হতে পারে? আমি তো এই মাত্র এলাম। রাহুল, রাহুল তুমি ভিতরে নাকি? রাহুল দেখো, এটা মজার সময় না। আমার ভয় লাগছে রাহুল, কোথায় তুমি? তুমি বাড়ি যাওনি কেন? জানো আন্টি খুব চিন্তায় আছেন, তোমার ফোনও বন্ধ আসছিল। রাত হলেই তুমি কিছু আওয়াজ শুনতে পাবে, ওগুলোর উত্তর তুমি দিও না। আওয়াজ? কি রকম আওয়াজ? ওগুলোর দিকে চেয়ো না। এটা আমার ভুল নয় তো? না, আমি তো ওর আওয়াজ শুনলাম। সাধারণত মেয়েরা ছেলেদের ওয়েট করায়, কিন্তু আমার তো পুরো কেসটাই উল্টো। অপেক্ষা কে করবে? যামিনী। প্রেমের হিন্টস কে দেবে? যামিনী। আর প্রপোজ কে করবে? যামিনী। আর অর্ডার কে দেবে ম্যাম? যামিনী। আমার মানে হলো আমি। দুটো কোল্ড কফি প্লিজ। আপনি দুটো কোল্ড কফি খাবেন ম্যাডাম? কেন, খেতে পারি না? না না, আমি ভাবলাম একটা কোল্ড কফি আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য চাইছেন। কি হলো সানা, তোমাকে ফোনে খুব টেন্স লাগছিল। ব্যাপারটাই কিছু ওই রকম। কি হলো, সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই বিবেক। আমি রাহুলকে আমার বাড়িতে দেখলাম। তো এতে এত ভয় পাওয়ার কি আছে? তুমি তুমি বুঝতে পারছো না, ওই ওই রাতে ও ওখান থেকে বেরোনোর পর ও নিজের বাড়ি পৌঁছায়নি। আমি আমি ওকে আমার বাড়িতে দেখেছি। তাতে কি হলো, ও নিজের বাড়ি না গিয়ে তোমার বাড়িতে এসেছে? এটা কি করে হতে পারে? আমার বাড়িতে তো তালা লাগানো ছিল, তাহলে ও ভেতরে কি করে গেল? আর আর হঠাৎ করে ও আমাকে কিছু বলতে লাগলো,
আর হঠাৎই আমাকে কিছু বলতে লাগলো, আর তারপর গায়েব হয়ে গেল। কি অদৃশ্য হয়ে গেল? হ্যাঁ, তারপর ওখানে গিয়ে আমি যখন দেখলাম তখন ওখানে রাহুল ছিলই না, রক্ত ছিল। রক্ত? হ্যাঁ। আর আর যাবার সময় ও আমাকে হুঁশিয়ারিও দিয়ে গেল। হুঁশিয়ারি? কিরকম হুঁশিয়ারি? ও আমাকে বলল আমি আমি কিছু রাতে অদ্ভুত আওয়াজ শুনতে পাবো, কিন্তু আমি যেন ওই আওয়াজের দিকে মন না দিই আর কোনো অচেনা জিনিসের দিকে যেন না যাই। আওয়াজ, অচেনা জিনিস? আমার মনে হয় সানা তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো। এটা স্বপ্ন নয় বিবেক, ইট ইজ অল ট্রু। সবকিছু আমার চোখের সামনে হয়েছে। এটা কোনো আত্মার চক্কর নয় তো? আমার ওর সাথে কথা বলা উচিত। ম্যাডাম, 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 আপনার কোল্ড কফি। থ্যাংক ইউ। আগে আর কিছু নেবেন ম্যাডাম? নো থ্যাংক ইউ। ও গড! আরে কি হয়েছে, কাকে খুঁজছো? এখানে একটা মেয়ে বসেছিল সানা, ওর বন্ধুর চোখের সামনে গায়েব হয়ে যায়, আর আর যাবার সময় সাবধানও করে দিয়েছে। কি? হ্যাঁ হর্ষ, আমার মনে হয় কোনো আত্মার চক্কর আছে। আত্মার ব্যাপার? নিশ্চয়ই সানার ব্যাপারে এখানে কেউ জানতে পারে। শোনো। হ্যাঁ স্যার। এখানে একটা মেয়ে বসেছিল সানা, তুমি কি ওর ব্যাপারে কিছু জানো? সানা ম্যাম? হ্যাঁ। উনি তো এই পাশের বিল্ডিংয়েই থাকেন, ও পিকক টাওয়ারে। পিকক টাওয়ার? আগে চলো, এখানে তো তালা লাগানো। কিন্তু ওয়েটার তো এই অ্যাড্রেসটাই বললো। একটু শুনুন। হ্যাঁ বলুন। সানা কি এখানেই থাকে? হ্যাঁ এখানে, কিন্তু আজ সকাল থেকে ও বাড়িতে নেই। কি, আজ সকাল থেকে সানা বাড়ি আসেনি? হ্যাঁ, কালও এসেছিল অনেক দিন বাদে, কিন্তু আমি তো সকাল থেকেই ওর বাড়িতে তালা দেখছি। কিছু হয়েছে? না থ্যাংক ইউ। হ্যাঁ ইটস অল রাইট। কিছুক্ষণ এখানে অপেক্ষা করে যাক, যদি ও ফিরে আসে। বিবেক, আমি আমার বাড়িতে কিছুতেই যাব না, আমার খুব ভয় লাগছে। ও যদি রাহুলের আত্মা আবার আসে তাহলে? সানা, কোনো আত্মাটাত্মা এসব কিছুই না, এটা শুধু তোমার মনের ভুল হয়তো। না বিবেক, তুমি বুঝতে পারছো না, ও রাহুলের কিছু হয়ে গেছে। আমি ওখানে রক্ত দেখেছি, রাহুলের রক্ত। সানা, তোমার আরামের দরকার, এই ব্যাপারে আমরা কাল সকালে কথা বলবো, ওকে? এবার তুমি শুয়ে পড়ো। বিবেক প্লিজ, আমাকে একা ছেড়ে যেও না, আমার খুব ভয় লাগছে, ও আবার আসবে, আমার খুব ভয় লাগছে। আমি বললাম না সানা, কিছু হবে না, আমি এখানেই আছি, ঠিক আছে? তুমি শোও।
আরে এই বাস এখানে এলো কি করে? তোমাকে বলেছিলাম না আওয়াজের উত্তর দিও না, কোনো অজানা জিনিসের দিকে যেও না, খুব খারাপ হবে এর পরিণাম। এটা তুমি ভালো করলে না।
এই এই বাস কোথায় গেল? আর সারা সারা কোথায় গেল? কি হলো বাসের সাথে সারাও? হর্ষ, সানা গেল তো কোথায় গেল? ও এখনো নিজের বাড়িও আসেনি। আমার তো ভয় লাগছে কোথাও ওর কিছু কিছু হয়ে গেল না তো। সানার একটা বন্ধুও গায়েব হয়ে গেছে আমিনী, হতে পারে দুজনে গায়েব হওয়ার কারণটা একদমই এক। হর্ষ, এটা তো ওই ছেলেটাই যে সানার সাথে ছিল। এমন কি জরুরি কথা ছিল যে তুই রাত অবধি অপেক্ষা করতে পারলি না? আমি জানি সুনীল, তোর আমার কথা বিশ্বাস হবে না। এতে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে, কিছু হয়ে যায়নি তো? কাল রাতে সারা রাহুলকে দেখেছে নিজের ঘরে। তো যখন ও সামনে যায় তখন রাহুল ছিলই না, বাসে শুধু রক্ত পড়েছিল। কি যাতা বকছিস! আমি সত্যি বলছি সুনীল, এই জন্য কাল রাতে ও আমার বাড়িতে আসে। ও নিজের বাড়িতে থাকতে ভয় করছিল। ও এই জন্যই সানার বাড়িতে তালা ঝুলছিল। এই সানাটারও না মাথা খারাপ হয়ে গেছে, এখন আছে কোথায়? ও ও ও নেই সুনীল। নেই মানে এটা কি? সারা গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে? গায়েব হয়ে গেছে মানে? দেখ তুই খোলাখুলি বল, হয়েছেটা কি? কাল রাতে একটা বাস এলো সারাকে নিতে, আর ওই বাস সারাকে নিয়ে গায়েব হয়ে গেল। বাস? এরা কোন বাসের ব্যাপারে কথা বলছে? তোমার খাজানমেল মনে আছে? মনে হয় ওই ট্রেনের মতনই এই বাসটাও একটা আড্ডা হতে পারে। তার মানে এই সানা আগে রাহুলকে দেখতে পেলো নিজের বাড়িতে, কিন্তু যখন ও ওখানে গেছিল তখন তো কেউ ছিল না, শুধু রক্ত ছিল। এই জন্য ও ভয় পেয়ে তোর বাড়িতে এসেছিল রাতে থাকার জন্য, আর তোর বাড়ি থেকে একটি বাস এসে ওকে নিয়ে গায়েব হয়ে গেল। এক্স্যাক্টলি। হয় তোর মাথা খারাপ হয়ে গেছে, নয় সানা পাগল হয়ে গেছে। আমি চললাম। সুনীল, সুনীল দাঁড়া, সুনীল সুনীল চলো। সান্তাক্রুজ, সুনীল 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 দাঁড়া সুনীল, তুই আমার কথা তো শোন, তুই আমার কথা বিশ্বাস করছিস না কেন? আমি বলছি তো। কি হলো রে, তুই এত ভয় পাচ্ছিস কেন? ওখানে ওখানে রাহুল আর সানা দাঁড়িয়ে আছে। কোথায় রে? ওখানে তো কেউ নেই। ওখানে দাঁড়িয়ে তুই দেখতে পাচ্ছিস না? আরে কোথায়? আমার তোর হাব ভাব একদম ভালো লাগছে না, বুঝলি? আমার শরীর একদম ঠিক আছে, তুই আমার কথা বিশ্বাস করছিস না কেন? এখনই ওরা দুজন ওখানে দাঁড়িয়েছিল। রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমি বলছি তো তোকে, তোর সঙ্গে সন্ধ্যাবেলা দেখা করছি, ওকে? রিল্যাক্স, কিচ্ছু হবে না বিবেক, ডোন্ট ওয়ারি, ওকে? চল ভাই। বিবেক, কারা তোমরা? তুমি সানাকে দেখতে পাও তাই না? হ্যাঁ দেখেছি, এক্ষুনি দেখেছি, খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছিল ওখানে। কি হয়েছিল সানার সাথে? ওকে ওকে ওই বাস নিয়ে গেছে, মেরে ফেলবে ওকে। বাস? কোন বাস? ওই বাস, ওই অপয় বাস, ওটা নিয়ে গিয়ে ওকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে ওটা। কালদাতে অপয় বাস আমার বাড়িতে এসেছিল। সানার সাথে তোমাদের এক বন্ধু ছিল না? হ্যাঁ রাহুল, একটু আগে দাঁড়িয়ে ছিল ওখানে, ওকেও ওই অপয় বাস ছেড়ে দিল, ওকেও মেরে দিয়েছে, ওকেও নিয়ে গেল ওই বাস। বিবেক ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা রাহুলের সাথে কি হয়েছিল? জানি না আমি, জানি না আমি, জানি না। রাহুলের অ্যাড্রেসটা আমাদের দাও, আমরা খোঁজ নেব, আমরা দেখব যে অপেয়া বাসটার শুরুটা ঠিক কোথা থেকে হয়েছে। রাহুল, পিতাধানগর, চাঁদ ভাই, 270। বিবেক আমরা রাহুলের বাড়িতে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? পাগল হয়ে গেছে তোমরা দুজন, মৃত্যু আমার পিছনে, আমি মরতে চলেছি, আমি যাবো না, আমি যাবো না। বিবেক, বিবেক
আমার ছেলে রাহুল, ও তখন থেকে বাড়ি আসেনি যখন থেকে ও বন্ধুদের সাথে ট্রেকিং এ গিয়েছিল। আমি তো চিন্তাতে মরে যাচ্ছি, বুঝতে পারছি না কি হয়েছে আমার ছেলের সাথে। কোন বন্ধু ওরা, আপনি কি চেনেন ওদের? ওই ওই শানা, বিবেক আর সুনীল, কিন্তু ওরা তো বলছে ও আগেই বেরিয়ে গিয়েছিল ঘরে আসার জন্য, কিন্তু ও ওখান থেকে বেরিয়ে গেলে বাড়ি ফেরত এলো না কেন? আপনি ঘাবড়াবেন না, ও ফিরে আসবে, আমরা খুঁজব ওকে। আন্টি, আপনার কাছে কি বিবেকের নাম্বার আছে? বিবেকের নাম্বার জানা নিয়ে, দিন আমি ওকে ফোন করছি। আমি তো এখান থেকে বাইরেই যাবো না, তাহলে তাহলে দেখি তাহলে দেখি বাস এখানে কি করে আসে। কারো ফটো তুলবো না আর বাইরেও যাবো না। কি হলো? জানি না, বিবেক ফোন তুলছে না। রাইট, চলো বিবেক, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি। দাদা 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 দা
রাহুল এখনো বাড়ি পৌঁছলো না, সানাও বাড়ি পৌঁছায়নি, আর এখন বিবেক, বিবেক ফোন তুলছে না, আর এই প্রবলেম দিন দিন সিরিয়াস হয়ে যাচ্ছে ইয়ার। সুনীলকে ফোন করে দেখা যাক, ও যদি ফোনটা ধরে। আন্টি, আপনার কাছে কি সুনীলের নাম্বার আছে? ওই ডায়েরিতেই হয়তো লেখা আছে। আরে আসছি বাবা। হ্যালো, সুনীল, হর্ষ বলছি। কে হর্ষ? আমি তোমার নাম্বারটা রাহুলের মার কাছ থেকে পেয়েছি। ও, রাহুলের মা? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? সুনীল, তুমি রাহুলদের সঙ্গে ট্রেকিং করতে গেছিলে না? হ্যাঁ, গেছিলাম। তো সেখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল বা কোনো রকম অদ্ভুত কিছু? না, এরকম তো কিছু হয়নি। কিন্তু তুমি এরকম প্রশ্ন করছো কেন? আসলে রাহুল আর সানা উধাও, ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখন তো বিবেকও ফোন তুলছে না। কি, বিবেক ওর ফোন তুলছে না? কিন্তু এক্ষুনি তো আমি বিবেকের সঙ্গে ফোনে কথা বললাম, ও রাহুল আর সানা দুজনকে নিয়ে আমার বাড়িতে আসছে। কি, তো বিবেক দেখা করতে আসছে? কোথায়? আরে আমার বাড়িতে, আর কোথায়। ও দেখো সুনীল, সুনীল তোমার জীবনের ঝুঁকি আছে। হোয়াট? হ্যাঁ সুনীল, আমাকে তাড়াতাড়ি নিজের বাড়ির অ্যাড্রেস দাও, এক্ষুনি, এই মুহূর্তে। আমাদের এখনই সুনীলের বাড়ি যেতে হবে, চল। সুনীল, সুনীল, সুনীল! এই সুনীল সাড়া দিচ্ছে না কেন? আবার ওর কিছু হয়ে গেল না তো? আমি লাইটটা জ্বালাচ্ছি, খুব অন্ধকার। মনে হয় কারেন্ট নেই। সুনীল, সুনীল, সুনীল! সুনীল, সুনীল! আমি হর্ষ, হর্ষ, একটু আগেই আমাদের ফোনে কথা হয়েছে। ছাড়ো! সুনীল, তুমি এরকম বিহেভ করছো কেন? ছাড়ো আমার হাত! সুনীল, সুনীল, চুপ করো! বিবেক, বিবেক, সানা, রাহুল তিনজনই মরে গেছে। ওদের ওদের আত্মা এসেছিল আমাদের বাড়িতে। ওরা ওরা খুব আহত ছিল। ওদের ওদের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছিল। আর
यामिनी यामिनी क्यों ऐसे हर्ष रक्त রক্ত দেখে এসেছিল ওরা এখান থেকেই এসেছিল সেই কারণেই তো আমরা তোমাকে সাবধান করতে এসেছি যে ওই বাসের পরবর্তী শিকার তুমি হতে পারো শুনিল বাস বাস এবার কি হবে দেখো দেখো আমি মরতে চাই না প্লিজ আমায় বাঁচাও দেখো আমি মরতে চাই না তোমার কিচ্ছু হবে না বেশ তুমি আমাদের বলো এইসবের শুরু কোথা থেকে হলো এমন কি হয়েছিল ট্রেকে যাতে তোমার তিনজন বন্ধু মারা গেল ট্রেক ট্রেক ট্রেকে তো আমরা খুব মস্তি করেছিলাম ওখানে তো কিচ্ছু হয়নি ব্যাস ব্যাস শেষ দিন রাহুলের রাহুলের কি হয়েছিল রাহুলের শহরে যাবার খুব তাড়া ছিল ও একাই চলে গেল ওখানে এক ভিখারি ছিল সে বলেও ছিল শেষ বাস চলে গেছে কিন্তু তাও ও মানলো না আর আমাদের ছেড়ে ও একাই চলে গেল মানে এই সব কিছু শুরু তখন হয়েছিল যখন রাহুল তোমাদের ছেড়ে চলে গেছিল তাই তো কোন জায়গা ছিল ওটা যেখান থেকে রাহুল তোমাদের ছেড়ে চলে গেল রামপুর বাসিপো এই সবে শুরু তখন হয়েছে যখন রাহুল বাস ধরে ওদের থেকে আলাদা হয়ে গেছে ওই বাসটা ধরার পরে কি জানি কি হয়েছে ওর সাথে যে ওর সব বন্ধু প্রবলেমে পড়ে গেছে একটা কাজ করা যাক এই বাস ডিপো স্টাফদের জিজ্ঞেস করা যাক এরা নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে চলো ভাই ভোলা সোমবার রাতে যে বাসটার অ্যাক্সিডেন্ট হলো না তাতে অনেক সাধারণ মানুষ মারা গেছে ওই ব্যাপারে ভাবলেই না ভেতরে ভেতরে খুব অশান্তি হচ্ছে সত্যি খুব খারাপ লাগারই কথা কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে ওই বাসে তো 30 জন ছিল না হ্যাঁ কিন্তু লাস্ট তো 26 জনের পাওয়া গেছে চারজন লোক কি বেঁচে গেছে যদি বেঁচেই যেত তাহলে তো কমপক্ষে সামনে আসতো কিন্তু ওদের তো কোনো খবরই নেই এটা কোন অ্যাক্সিডেন্টের বিষয়ে কথা বলছেন আপনারা সোমবার রাত্রিতে যে বাস অ্যাক্সিডেন্ট হলো সেই ব্যাপারে আমরা কথা বলছিলাম খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে কেউই বাঁচেনি স্যার কিন্তু আপনারা তো চারজন লোকের ব্যাপারে কথা বলছিলেন না যাদের বডি পাওয়া যায়নি ঠিক তাই বাসটা 30 সিটে ছিল সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু লাস্ট তো শুধু 26 জনেরই পাওয়া গেছে যে চারজনের লাশ পাওয়া যায়নি আপনারা কি তাদের নাম জানেন নাম আমরা জানি না ধন্যবাদ আচ্ছা রাহুল এই বাসেই চাপেনি তো আমারও এটাই মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল সোমবার দিন রাতে আর মঙ্গলবারে রাহুলের রাতটা ওই বাসে বসেছিল কিন্তু রাহুল বাসটা ধরেছিল কোথা থেকে একটা না একটা আস্তানা তো আছে ওই বাসের আত্মাটার তোমাদের মনে আছে সুনীল আমাদের একটা ভিখারির ব্যাপারে বলেছিল আরে হ্যাঁ ইয়ার আর ওই ভিখারি বলেছিল যে এত রাত্রে এখানে বাস পাওয়া যাবে না তাই না হয়তো ভিখারি রাহুলকে দেখেছে কোথাও যেতে যেখান থেকে বাস পেয়েছে ওই ভিখিরিটাকে খোঁজা যাক ও নিশ্চয়ই এখানে কোথাও হবে বাবা 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 মঙ্গলবার রাতে কি চারজন বন্ধু আপনাকে কোনো বাসের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ এসেছিল এসেছিল আমি ওদের বলেছিলাম যে এত রাতে কোনো বাস পাবে না তিনজন তো আমার কথা মেনে নিল কিন্তু একজন কি হয়েছিল ওই একজনের ওর জিদ দুঃখে খেয়ে ফেলল ও একাই বেরিয়ে পড়ল এমন এক রাস্তায় যেটা ওকে শহরের দিকে নয় মৃত্যুর দিকে নিয়ে গেল ওই রাস্তাটা কোন দিকে
আমরা সেদিকে যাব। এই জায়গাটা এত ফাঁকা, তোমাদের কি মনে হয় যে ওই বাস এখানেই আসবে? ওই ভিখিরিটা তো বলছিল যে রাহুল এই রাস্তা দিয়ে এসেছে। ওই আলোটা কিসের? বাস আসছে। বাস? এই বাসটা এখানে কেন দাঁড়িয়ে আছে? আরে ওই দেখ, এরা তো সবাই আত্মা। হয়তো এরা সেই লোকগুলোরই আত্মা যারা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এরা সবাই বাসে কেন চাপছে? ওখানে গিয়েই দেখা যাক। ওটা সানা না? সানা, মনে হয় বাসটার আত্মা একেও মেরে ফেলেছে আর বিবেককেও মেরে ফেলেছে। ওই দেখ বিবেক। এক মিনিট, সেই রাতে যখন বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, চারজন এই বাসে চড়েনি, আর এরাও চারজন বন্ধু ছিল। সানা, রাহুল আর বিবেক মারা গেছে। এর মানে হলো যে সুনীল, আমি এক্ষুনি সুনীলকে ফোন করছি। হ্যালো সুনীল। হ্যাঁ সুনীল, রাঘব বলছি। সুনীল, তোমরা কি চারজন বন্ধু ট্রেকিং থেকে ফেরার সময় কোনো বাস নেওয়ার কথা ছিল? কি বাস নেওয়ার কথা ছিল কিন্তু তোমরা নাওনি, আরো একদিন থেকে গেছিলে। সোমবারের রাত ছিল। ও গড, রাঘব কি হয়েছে? হাস, এই চারজন বন্ধু সেই দিনই বাসে ওঠার কথা ছিল যেদিন এই বাসটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই চারজন চাপেইনি আর বাকি সবাই মারা গেল, সেই জন্য বাসটা ফিরে এসেছে ওই চারজনকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য মৃত্যুর জগতে। হ্যাঁ, ওদের ভাগ্যে ওই রাতে মৃত্যু লেখা ছিল, কিন্তু ওরা চারজন তো ওই বাসে ওঠেইনি। এই কারণে মৃত্যু ওদের পিছু নিতে নিতে আবার এসে গেছে এই বাসের রূপে। এটার মানে হলো যে রাহুল, সানা আর বিবেককে মারার পর এই বাসটা সুনীলকে মারতে আসবে। চলো শিগগিরই যাওয়া যাক, সুনীলের খুব বিপদ। চল ইয়ামিনী, ওঠো ওঠো। এই বাসটার অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল এটা সেদিকে গেছে, চল। সুনীল, এরা সবাই আমাদের মতোই যাত্রী। এসো সুনীল, এসো। মৃত্যুর লিখন কেউ বদলাতে পারে না। বাঁচাও, তোমরা কে? ছাড়ো, ছাড়ো আমায়।
আমরা সুনীলকে বাঁচাতে পারলাম না ইয়ার। হ্যাঁ রাঘব, মৃত্যুকে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি, এরাও না। আমাদের এই লোকগুলোর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত, আর এদের বাড়ির লোকদেরও খবর দেওয়া উচিত। একজন ঠিক কথাই বলেছে, মানুষ নিজেই নিজের মৃত্যুর থেকে কখনো পালাতে পারে না।